আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী বিদীপ্তাদি আপনি এই মুহূর্তে কর্মসূচিতে সামিল হতে যাচ্ছেন রাস্তায় রয়েছেন বলে আমরা জানতে পেরেছি কোথায় যাচ্ছেন সারা রাতি কি থাকবেন আমি রাস্তায় আমি জাস্ট কাজ করে বাড়িতে ফিরছিলাম ফিরে জাস্ট আমি আরজিকর যাচ্ছি জাস্ট দু মিনিটের জন্য বাড়িতে এসছি এখন আরজিকর যাব এবং সেখান থেকে শিথিল মোড় আমাদের আমরা তিলোত্তমার যে যে কর্মসূচি আছে আজকে যাদবপুরেও হয়েছে জমায়েত তারপরে করেও থেকে নটা জমায়েত শুরু হবে এবং তারপরে মোড়ে তো শুধু তো সাংস্কৃতিক অনুষ্ঠান করাটা আমাদের মানে গান গাওয়া প্রতিবাদ করাটা কাজ না আমাদের গত পয়লা সেপ্টেম্বরে একটা অভিজ্ঞতা হলো সারা রাত আমরা বসে থাকলাম ভোর অবধি কিন্তু আমাদের যে দাবি ছিল না পুলিশ প্রশাসন না সরকার পক্ষে কেউ চারটে দপ্তরে আমরা চিঠি দিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা কথা বলতে চেয়েছিলাম তার আজও পর্যন্ত কোনো উত্তর পাইনি সেই মেলেরও কোনো উত্তর পাইনি না কোনো ফোন পেয়েছি না কেউ বসতে চেয়েছেন তো সেই জন্য তখনই ঠিক করেছিলাম যে আন্দোলন আর একটু জোরালো করতে হবে তো সেই মতোই আজকে কর্মসূচি আমাদের যা আছে সেগুলো যেরকম চলছে সেরকম চলবে আজও হয়তো সারা রাতি আমরা রাস্তায় থাকব। বেরিত্যাদি নয় আগস্ট ঘটনা ঘটে তারপর ধীরে ধীরে পুরো বিষয়ের সামনে আসে এবং আন্দোলন একটা প্রসারিত হয় এখন শুধুমাত্র কলকাতা নয় রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু চলে যাচ্ছে চোদ্দই আগস্ট রাতে মেয়েদের রাত তারপর আজকের যে কর্মসূচি কিভাবে দেখছেন ভাবাই যায়নি যে এত মানুষ এত সাধারণ মানুষ নাগরিক মিছিলে গত পয়লা সেপ্টেম্বর যোগ দেবেন সেদিন তো আমরা দেখেইছি মানুষ নিজেদের কাজ কর্ম ভুলে সবাই মানে ১৪ই অগস্ট থেকে আমরা দেখছি কিভাবে সবাই শুধু দেশ না শুধু রাজ্য না শুধু শহর না দেশের বাইরে থেকে দেশের বাইরেও আমাদের প্রচুর পরিচিত মানুষজন আছেন প্রচুর বাঙালি আছেন সারা পৃথিবী জুড়ে প্রত্যেকে কিন্তু তাদের মতো করে এই আন্দোলনে সামিল হয়েছেন কাজেই এই আন্দোলনের বীজ মানে একটা রাগ অনেক দিন ধরেই ধিকি ধিকি করে জ্বলছিল তো সেটা এখন আগুন হয়ে ছড়িয়ে পড়ছে দাবানলের মতো এটুকুই বলতে পারি যতক্ষণ না সুবিচার পাওয়া যাবে যতক্ষণ না সুবিচার পাওয়া যাবে এবং ভবিষ্যতে নারী সুরক্ষা সুরক্ষা এইগুলোকে আইনের আমরা আমরা কিছু 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 বেশ দাবি পক্ষ থেকে করেছি তো সেই দাবিগুলো মেটানো হবে বা কথাবার্তা বলা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবে এবং আমাদের ডাকে নাগরিক সমাজ এবং বিভিন্ন রকম ভাবে জুনিয়র ডাক্তারদের ডাকে সমস্ত নাগরিক সমাজ তাদের মতো করে প্রতিবাদ করছেন এটা তো একটা খুব বড় সকলেই বলছেন যে এরকম প্রতিবাদ শেষ কবে আমি আমার রাজ্যে আমার শহরে দেখেছি বলতে বলতে না মনে করতে পারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা